गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू चैनल टू न्यू ब्लॉग। तो आज के হচ্ছে আমাদের অফিসের টিম আউটিং, আমরা যাচ্ছি হচ্ছে এরিয়া 83 তে। তো আমি কখন আগে যাইনি, তো দেখা যাক কেমন হয় রিসর্টটা। আমি তোমাদের পুরো ট্যুর দেব, পুরো সবকিছুই তোমরা দেখতে পাবে। ইন ফিউচার তোমরা যদি কখনো যাও তো আমার ব্লগটা দেখে নেবে, তাহলে পুরো আইডিয়া পেয়ে যাবে কোথায় কী আছে না আছে, কীরকম কী খাবার দাবার, কী ফেসিলিটিস, কী অ্যাক্টিভিটিস আছে। তো আমিও কিছু অ্যাক্টিভিটিস করব, তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো আগে দেখতে থাকো। এখন আমি যাচ্ছি হচ্ছে, আমার অফিস কলিগ আসছে ও ফোর গাড়ি নিয়ে, তো আমরা তিন চারজন মিলে একসাথে ওখানে চলে যাবো, বেশিক্ষণ না আমার বাড়ি থেকে। তো পৌঁছে গেছি এরিয়া 83। দাঁড়াও তোমাদের জায়গাটা একটু দেখাই, পেছনটা দেখে বুঝতেই পারছ মোটামুটি গাড়ি নিয়ে এলে বেটার হয় এই আর কি। দাঁড়াও, তো জাস্ট এন্ট্রি করেছি, দেখতেই পাচ্ছ পেছনটা, সামনেটাও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দিস সাইড ইজ দ্য পার্কিং এরিয়া, ইটস এ গুড পার্কিং এরিয়া, বহুত বড়া হ্যায়। अच्छा है भाई, एक ठंडा ठंडा लग रहा है। या बिकॉज ऑफ ट्रीज, दिस इज द मेन एंट्री आई गेस एंड इट लुक्स गुड, बेस भल लग सबाई छवि तुलते शुरू कर दिए। এখানে মনে হচ্ছে আমরা সবাই এখানে ওয়েট করছি, এটা এখন আমাদের সবাই এসে পৌঁছায়নি। আসলে একটা ট্যাগ থাকে, ওই ট্যাগটা দিলে তারপরে আমরা এন্ট্রি করলে করব, বাট মোটামুটি অনেকজন এসে গেলে সুবিধা হয়। এইটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়াটা, বেশ ভালো লাগে। এখানে ঢোকার আগে একটা ফর্ম সাইন করালো যে মানে যেহেতু এটা জঙ্গলের মধ্যে তো যে কোনো কিছু প্রবলেম হতে পারে, তো সেটার জন্য ফুললি রেসপন্সিবল উইল বি ইউ। সো সেইভাবে চলো, এই হচ্ছে ব্যাপার। যেমন এটা যেহেতু জঙ্গল এরিয়া, যেমন পোকামাকড় সাপ খুব থাকতে পারে, একটু দেখে শুনে চলতে হবে এই সব আর কি। তারপর ল্যান্ডস্লাইড হতে পারে, যদিও এখন বর্ষাকাল নয় তো কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমরা এখন কুপনটা নিচ্ছি, নিয়ে তারপরে ভেতরে যাবো। ওখান থেকে ঢোকার পরে এই একটা বোর্ড আছে, সেটা দিয়ে পুরোপুরি বোঝা যাবে যে কোনটা কোন দিকে। যেমন অ্যাডভেঞ্চার জোন, ক্যাফে, চিলড্রেন্স প্লে এরিয়া, সুইমিং পুল, রেস্টুরেন্ট, লেক সাইড লঞ্চ, পুরো ডিরেকশন সব কিছুই দেওয়া যাচ্ছে। তো আমরা এখন হুইচ সাইড উই আর গোয়িং রমেশ? ইয়া, ইউ আর ইন দ্য ব্লগ অনলি রমেশ। ওহ, এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়া হচ্ছে, ওয়েলকাম। এখানে পুল দেখতে পাচ্ছি একটা দূরে, দেখা যাক ওয়েলকাম ড্রিঙ্কে কী দিয়েছে। চলো, ভাইয়া ক্যা হ্যায় ওয়েলকাম ড্রিঙ্ক মে? এইদিকে মানে এখানে রুমসও আছে, যেহেতু রিসর্ট এটা, এখানে রুমসও আছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে রুম ট্যুর দেওয়া যাবে কিনা, বাট ইটস মানে বললো যে পুরোটাই ফিল্ড আছে এবং ওদের আজকে একটা কোনো পার্টি আছে। তো এই যে ঘরগুলো দেখছো, মোটামুটি আমি একটা প্রাইস জিজ্ঞেস করেছিলাম, ওটা 6,000 বলছিল স্টার্টিং, অ্যান্ড ইট ক্যান গো আপ টু 20K পার নাইট, অ্যান্ড ইট উইল ইনক্লুড জাস্ট ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড অল দ্য অ্যাক্টিভিটিস উইচ উই আর কভারিং টুডে। সো এটা হচ্ছে ব্যাপার, এরকম আছে কটা ঘর আমি বুঝতে, এখানে যত দেখছি 1, 2, 3 আর এদিকে 4, 5, মোটামুটি ধরে নাও 7-8টা ঘর, বা ম্যাক্সিমাম 10টা ঘর হয়তো আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই দিক দিয়েই আমাদের নাকি সব অ্যাক্টিভিটিসের রাস্তাগুলো আছে, তো সেটাই আমরা যাব। তো দেখা যাক কী হয়, মানে কী করা যায়। তো বেশ ভালো রোদ্দুর আছে,
তো সেই বুঝে অ্যাক্টিভিটিস করতে হবে, কারণ রিসেন্টলি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে অনেকদিন ধরেই বেশ রোদ্দুর চলছে, মানে গরম চলছে, বৃষ্টি হচ্ছে না। একটু মেঘলা ভেঘলা হলে, বৃষ্টি না হয়ে অ্যাটলিস্ট মেঘলা টেঘলা হলে অন্তত একটু বেশ ভালো লাগতো। তো যাই হোক, এ হচ্ছে ব্যাপার। এটাতে তো মনে হচ্ছে কেউ নেই, বাট এনিওয়েজ এটা 8 নম্বর রুম দেখতে পাচ্ছি, দেখা যাক। যদি পরে একবার আমি রিকোয়েস্ট করবো, যদি কোনো রুম খালি থাকে তাহলে আমি রুম ট্যুরটা তোমাদের দিয়ে দেবো, সো ইউ গাইজ ক্যান অ্যাকর্ডিংলি বুক অ্যান্ড কাম হিয়ার। মোটামুটি আছে, 10টা তো আছেই, খুঁজতে পারছি যাদুর। আর হ্যাঁ, এখানে মানে যদি এখানে এসে রিসোর্টে থাকতে চাও তাহলে এখানে তুমি থাকতেই পারো, কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট ইনক্লুডেড সেটা তো আগেই বললাম, বাট লাঞ্চ অ্যান্ড ডিনার ইট উইল বি হ্যাভ টু পে ফর ইট অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ ইট লাইক দ্যাট অনলি, যেটা আমরা অন্যান্য রিসর্টে করে থাকি। তো এখন একটা টিম বিল্ডিং, দুটো টিম বিল্ডিং অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, তো সেটার জন্য এসেছি। এটা একটা গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড টাইপের, তো এখানে দেখা যাক কী টিম বিল্ডিং অ্যাক্টিভিটি এরা করায়। তো চলো, ये पाइप में डालना है और ये गिरना नहीं चाहिए, आपको पास ऑन करना है नेक्स्ट स्टेप। हां चलो, दैट इज द आवर टारगेट पॉइंट, दिखाओ एक बार, वी कैन डू अ ट्रायल बेसिकली, यू गो दैट थिंग, सो यू विल बी हैविंग वन मोर लाइक दिस, सो आई विल बी पासिंग, हां पास करना, सो इट शुड नॉट बी टच टू एनी योर मतलब फिंगर नहीं डाल सकते, वो बिना गिरे आके कंटिन्यू करना, तो आपको ऐसे पास करना है, ऐसे हेड्स करके ऐसे करना है, पास करना है, फोर क्यों दिया, फोर टाइम हो जाएगा, then again that last person will join from इधर से आके join करेगा, ये वाले कौन, एक ही खड़े रहना है ना, लाइन এটা দা নেক্সট গেম। ওখানে গিয়ে কাপটা রাখতে হবে এবং পিরামিড বানাতে হবে, আর একজন এট এ টাইম যেতে পারবে। তো এটা হচ্ছে একটা আর্চারি ট্র্যাক, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এখানে আমাদের লাঞ্চটা দেবে, দেখি কি কি আছে। এখানে তো দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, রায়তা আছে, এদিকে রুটি আছে দেখতে পাচ্ছি, পাঁপড়, এখানে হচ্ছে এটা কি এখানে রায়তা, আরও অনেক রয়েছে, এখানে স্যালাডস আছে, ভেজ স্যুপ আছে, আর এদিকে কি আছে দেখি, এখানে এটা হচ্ছে ননভেজ বাফে, চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছি, মেথি চিকেন আছে, চিকেন মঞ্চুরিয়ান, দেখে তো খুবই লোভ লাগছে খাবারগুলো দেখে, চিকেন কাবাব অলসো আছে, বাফে ব্রেড, হরা ভরা কাবাব, আই থিঙ্ক দিস ইজ ভেজ, হানি চিলি পোটাটো, রুটি নান, পনির রায়তা, ভেজ হারা পেঁয়াজা, ডাল মখানি, ঘি রাইস, স্টিম রাইস অ্যান্ড অল, অ্যান্ড দেয়ার ইজ বেভারেজেস আর অলসো দেয়ার, ইধর ক্যা হ্যায় ইয়ে দেওয়া দেখ লেতে হ্যায়, ইধর ভি হ্যায় অ্যাকচুয়ালি ও মতলব উধর মতলব এখানে সবই আছে, সব রকম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এই আছে মেনুতে, আর কিছু আছে কিনা দেখি। চলো এবার প্লেট নিয়ে, সবাই রেডি হয়ে গেছে প্লেট নিয়ে, এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো লাঞ্চটা তো খাওয়া হয়ে গেল, তো আমি ভেজের কিছু আইটেম সেটা নিইনি, নন ভেজ নিয়েছিলাম, চিকেন ছিল দেখলে সবই দেখলে, খাবার খুবই ভালো ছিল, আর তখন খাওয়ার সময় ব্লগটা করিনি, কারণ এটা অ্যাকচুয়ালি অফিসের সাথে এসেছি, তো তাই অতটা আমি এক্সপোজ করলাম না, মানে নট এক্সপোজ অতটা ভুল, বাট আমি সবার সাথে অফিসের সাথে এসেছি তাই আমি আর খাওয়াটা দেখালাম না, কারণ সবার সাথে একসাথে বসে খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, এখন ভাবো হচ্ছে ডেজার্ট, ডেজার্টে কী আছে দেখি, তারও ডেজার্টের কাউন্টারটা আছে, ডেজার্টে আছে হচ্ছে জিলেবি আছে, আর এটা আছে কাস্টার্ড আছে, আর আইসক্রিমস আছে, এই তিনটেই অপশান আছে, বাট ওকে ফাইন। তো এখন আমি যাচ্ছি হচ্ছে লেক সাইড অ্যাডভেঞ্চারের জন্য, সেটা হচ্ছে কায়াকিং, তো আপাতত দেখা যাক কি জায়গাটা কেমন, খাওয়া দাওয়ার পর তো এখন ঘুমোতে ইচ্ছা করছে, ইচ্ছা তো করছে না, বাট দেখা যাক কী করা যায়। এখানে একটা কোকোনাট বার করেছে, মানে পাতি ডাবের জল পাওয়া যাবে, তাও নাকি 99 দিয়ে খেতে হবে,
খারাপ না, ভালোই জায়গাটা বেশ। এই যে এখানে জানি না এটা কি, ও এখানে ওই বাঞ্জি জাম্পিং টাইপের ওইটা আছে, ওটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে নেই, তো এটা আলাদা করে কিনতে হবে, কিনে খেলতে হবে। আর এইটা হচ্ছে এই যে লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটাতেই ওয়াটার সাইক্লিং আছে আর কায়াকিং, আমাদের কায়াকিংটা এর মধ্যে ইনক্লুডেড, ওয়াটার সাইক্লিংটা নয়। আর এখানে এই যে জামা কাপড় পরে নিতে হবে, 6 ফিট অ্যাপার্ট মানে জাস্ট 6 ফিটের ইয়ে আছে, গভীর, বেশি গভীর নয়, মানে ইনকেস যদি কেউ পড়েও যায় ডুববে অন্তত না। আর লাইফ জ্যাকেটটা মাস্ট বলে দিই, সবাই যে লাইফ জ্যাকেট পরছে, দেখা যাক কি হয়। We are now doing kayaking. अबे सीधा करो से उस्ताई भाई, उस्ताई मोड़ो भाई, बंद करो भाई, मोड़ो मोड़ो उसको, मोड़ो यहाँ उसका ब्लॉग देखते हम डिसलाइक मार देंगे। आप छोड़ दीजिए। आप ओके डन डन। आई विल डू डिसलाइक। लाट पर नहीं। अरे तू हो भाई ब्लॉग में। नो नो। তো দেখলি কেমন সুইমিং করলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার, কারণ বাকি অ্যাক্টিভিটিস করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন যাই একটু হাইটি নেবো, হাইটি নিয়ে খেয়ে দে তারপর বাড়ি যাবো। তো দেখি চলো হাইটিতে কী আছে। হাইটির মধ্যে এখানে প্রথমে দেখতে পাচ্ছি বিস্কিট আছে, আর দাঁড়াও দেখি, নেক্সট আছে হচ্ছে চিলি ভাজি, নেক্সট আছে হচ্ছে অনিয়ন পকোড়া, আর এটা কী আছে, টি কেক, আচ্ছা চা দিয়ে খাওয়ার যে কেক হয় সেটা আছে। তো ফাইনালি হাইটি কমপ্লিট, এবার বাড়ি যাব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে প্লিজ এখানে এসো সবাই, খুব ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। অনেক মানে এই যতগুলো রিসর্ট গেছি এর মধ্যে এসেছি ওয়ান অফ দ্য বেস্ট, সব দিক থেকে খাবার, তারপরে স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যান্ড এভরিথিং, সবই খুব ভালো লেগেছে আমার। তো যদি তোমাদের ব্লগটা খুব ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টিল দেন গুড বাই।